সকাল সকাল রুম থেকে বেরিয়ে চেন্নাই পার্কটাউন লোকাল স্টেশন থেকে ভ্যালারসির লোকাল ট্রেন ধরে এক নম্বর গন্তব্যস্থল থিরুমালাই স্টেশন বা মাইলাপুর স্টেশন। তারপর সেই স্টেশন থেকে 10 মিনিট হাঁটা পথ আজকে আমার মূল ডেস্টিনেশন কপালেশ্বর মন্দির, যেখানে স্বয়ং মহাদেব বিরাজ করছেন। প্রায় 1600 বছর ধরে মন্দিরটি তার অস্তিত্ব একইভাবে বজায় রেখেছে তামিলনাড়ুর প্রত্যেকটি মানুষের কোণে, আর সেই টানেই আমার সেই আজ ঐতিহাসিক বা আধ্যাত্মিক বা নিখুঁত গঠনশৈলী সেই দরবারে এসে হাজির হয়। ফাইনালি আমি চলে এসেছি কপালেশ্বর মন্দিরে, আমি এখন তার ফ্রন্ট গেটেই রয়েছি। আমি হয়তো সব থেকে বড় বলবো না, বাট আমিও একজন মহাদেব বা শিবজির ভক্তের মধ্যে একজন, যে মহাদেবকে আমার আইডল হিসেবে মানি। সো গাইস, আর লেট করছি না, চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক। মন্দিরে প্রবেশ করার আগে রাস্তার দুপাশে প্রায় প্রত্যেকটি দোকানেই বিভিন্ন ধরনের ফুল পুজোর সামগ্রী নিয়ে বসে রয়েছেন বহু মানুষ। আর আশেপাশের কিছুটা এরিয়া ঘুরে দেখার পর যেটা রিয়েলাইজ করলাম, যে এই সমস্ত মানুষদের আয়ের সম্বল বা আয়ের জায়গা শুধুমাত্র এই মন্দিরটিকে ঘিরে। তাই আমার ভিউয়ার্সদের মধ্যে কেউ যদি কখনো এখানে আসো, সো তারা যেন এইসব দোকান থেকে কিছু হলেও কিনে নিয়ে যেও, সেটা পুজোর জন্য হোক বা বাড়ির জন্য। তাতে হয়তো এই মানুষগুলোর কিছুটা সাহায্য হবে বা জীবনযাপন করতে কিছুটা ইজি হবে। এই যে প্রবেশদ্বারটা আমরা দেখতে পাচ্ছি, এই প্রবেশদ্বারটি উচ্চতা প্রায় 120 ফুট। এই ধরনের প্রবেশদ্বারকে তামিলনাড়ুতে গোপুরম বলা হয়। যে কোনো মন্দির এন্ট্রি করার আগে বা এন্ট্রি নেওয়ার আগে এই ধরনের গোপুরম আমরা দেখতে পাই, বিশেষত তামিলনাড়ুতে। এই মন্দিরটির প্রধান গেটের একদম উল্টো দিকে রয়েছে ছোট্ট একটি পার্কিং এরিয়া, যেখানে তোমরা দু চাকার যানবাহন যেগুলো বাইক বা সাইকেল রাখতে পারবে। এই যে প্রবেশদ্বারটা আমরা দেখতে পাচ্ছি, এই প্রবেশদ্বারটি উচ্চতা প্রায় 120 ফুট। এই ধরনের প্রবেশদ্বারকে তামিলনাড়ুতে গোপুরম বলা হয়। যে কোনো মন্দির এন্ট্রি করার আগে বা এন্ট্রি নেওয়ার আগে এই ধরনের গোপুরম আমরা দেখতে পাই, বিশেষত তামিলনাড়ুতে। এই মন্দিরটির বয়স প্রায় 1600 বছর পুরনো, বা আমরা বলতে পারি 7th century বানানো। সেই সময় এখানে পল্লবরাজের যুগ চলছিল। তখনকার সময়ে এখানকার ম্যাক্সিমাম জিনিসই বানানো হতো দ্রাবিড়িয়ান স্টাইলে, বা দ্রাবিড় যে আর্কিটেকচার সেই হিসেবেই বানানো হতো, সেই হিসেবে এই মন্দিরটি বানানো রয়েছে। তাই দ্রাবিড়িয়ান আর্কিটেকচারে যে সব থেকে মেন কেন্দ্রবিন্দু ছিল সেখানকার, বা তাদের তৈরি যে ভাস্কর্য বা তাদের তৈরি যে গঠনশৈলী, তো সেটা তামিলনাড়ুর প্রত্যেকটি মন্দিরে দেখতে পাই আমরা। শুরু থেকে এই মন্দিরের স্থাপত্যের মধ্যে কোনো রকমের চেঞ্জেস এখনও পর্যন্ত করা হয়নি। ঠিক একইভাবে যেরকম শুরুতে ছিল ঠিক একইভাবে দাঁড়িয়ে রয়েছে এই মন্দিরটি। আর সময়ের সাথে সাথে সেই কালারগুলো ফেড হয়ে যাওয়ার পর তাকে আবার নতুন করে রিকালারিং করা হয়। আজকে আমরা যে মন্দিরটিতে এসেছি সে মন্দিরটির নাম কপালেশ্বরার মন্দির। এই মন্দিরটির আশেপাশের এরিয়ার নাম হচ্ছে মাইলাপুর। তামিলনাড়ুতে মাইল শব্দের অর্থ হচ্ছে ময়ূর বা পিকক। ময়ূরের এই নাম অনুযায়ী এই জায়গাটির নাম রাখা হয় মাইলাপুর। শোনা যায় যে ময়ূররূপী পার্বতী বা মহাদেবের স্ত্রী, তিনি এই মন্দিরে এসে মহাদেবের পুজো করেন। তাই এই মন্দিরের বিভিন্ন জায়গায় আমরা ময়ূরের ভাস্কর্য দেখতে পেয়ে যাব, এমনকি এখানে বিভিন্ন জায়গায় আমরা ময়ূরকে ঘুরে বেড়াতেও দেখতে পাব। ১৯৬৮ লুইস মালে নামক একজন ফ্রেঞ্চ ফিল্ম ডাইরেক্টর একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি করেন এই মন্দিরটির রিচুয়ালসগুলিকে নিয়ে। বইটার নাম হয়তো তোমরা চেক করলে পেয়ে যাবে, মুভিটার নাম ফ্যান্টম।
ডান দিকে যেটি এটি হচ্ছে এখানকার প্রধান মন্দির, যেখানে শিবজি এবং মাতা পার্বতী দেবী বিরাজ করছে। এই মন্দিরের সাথে জড়িয়ে থাকা এই স্তম্ভটির মান্যতা এতটাই যে এখানকার আশেপাশের মানুষজন যখন কোনো শুভ কাজে যায় তখন তারা এই স্তম্ভটির সামনে এসে মহাদেবের আশীর্বাদ নিয়ে তারপরেই যান। মন্দিরটি ভালোভাবে পুরোপুরি দর্শন করার পর এখন আমি বসে আছি একদম মেন মন্দিরের সামনেই। মেন মন্দিরের ভেতরে, মেন মন্দির কেন, এখানে যে সমস্ত সাইডের মন্দিরগুলো রয়েছে এখানে প্রায় 8টা থেকে 10টা মন্দির রয়েছে, তো 8 থেকে 10 জন দেবদেবী এখানে স্থাপিত করা রয়েছে। এখানে ক্যামেরা বা ছবি তোলা হচ্ছে একদম টোটালি রেস্ট্রিক্টেড। প্রত্যেক দিন সকাল 5টা থেকে একদম রাত্রি 10টা পর্যন্ত মোট 6 ধরনের রিচুয়ালস ওটা ফলো করা হয় এভরিডে। এখানে মহাদেব কপালেশ্বর নামে পূজিত হন এবং মহাদেবের স্ত্রী পার্বতী দেবী তিনি কার্পগাম্বলি রূপে পূজিত হন। আমি আশেপাশে পুরোহিতের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে ভগবান ব্রহ্মা একবার কৈলাসে যান মহাদেবের সাথে দেখা করতে, সেই সময় তিনি প্রচণ্ড অহংকারী থাকতেন। তিনি যখন মহাদেবের কাছে যান, মহাদেব যখন বুঝতে পারেন তিনি অহংকারী চূর্ণ, মহাদেব ব্রহ্মার একটি কপাল বা একটি মাথা কেটে নেন। তারপর ভগবান ব্রহ্মা তার ভুল বুঝতে পেরে মহাদেবের কাছে ক্ষমাপ্রার্থী হয়ে মাইলাপুরের এই জায়গায় এসে মহাদেবের মূর্তি স্থাপন করেন। যে ব্রহ্মার যে এক কপাল বা একটি মাথা কেটে নিয়েছিল, তারপর ব্রহ্মা এসে এই জায়গায় মন্দির স্থাপন করে, সেই কারণের জন্যই মহাদেবের আরেকটি নাম হয় কপালেশ্বর। এই জায়গাটির নামও সেই নাম অনুযায়ী হয় কপালেশ্বর টেম্পল। দ্রাবিড়িয়ান স্টাইলে তৈরি এই গোপুরম, যেটা হচ্ছে এন্ট্রির মুখে যে টাওয়ারটা আমরা দেখতে পেয়েছি ওগুলোকে গোপুরম বলা হয়। অ্যাকচুয়ালি দ্রাবিড়িয়ান স্টাইলের সবথেকে বড় ঐতিহ্য হচ্ছে এই গোপুরম। তারা যেখানে মন্দির বানিয়েছেন ছোটো বড় বিভিন্ন সাইজের বা বিভিন্ন ধরনের গোপুরম তারা বানিয়ে গিয়েছেন, আর গোপুরমের মধ্যে যে সমস্ত ডিজাইনগুলি করা থাকে সেগুলো খুবই ইউনিক। আমরা তো ইতিহাস ঘেঁটে খুঁজে পাবো যে সময়ের সাথে সাথে আমাদের ভারতবর্ষ অনেক ধরনের শক্তির হাতে বা অনেক ধরনের শত্রুর হাতে আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা, আমাদের কালচার অনেক দিকে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক সেরকমই 1566 সালে যখন এই মাইলাপুর এরিয়া পর্তুগিজদের হাতে চলে যায় তখন এই মন্দিরটি অনেকটা কঠিন সময় পার করে এসেছে। এর অনেক ভাস্কর্য বা অনেক স্থাপত্য বা অনেক ধরনের শিল্পকলা ছিল যেগুলি সেই সময় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। সো আজ থেকে প্রায় 300 বছর আগে এই মন্দিরটির অনেক নতুন নতুন জিনিস হয়তো আমরা দেখতে পেতাম সেই ক্ষতির হাতে যদি না পড়ত। প্রতিদিন দিনের 6টি বিশেষ সময়ে এখানকার পুরোহিতরা মহাদেবের আরাধনা করেন, আর এই মন্দিরের নিজস্ব ক্যালেন্ডার অনুযায়ী যে রাহু অভিশেষণ নামে এক ধরনের রিচুয়ালস পালন হয়, সেখানে ভগবানকে দুবার পুজো দেওয়া এবং দুবার পুণ্যস্নান করানো হয়। এছাড়াও সপ্তাহে 2টি দিন সোমবার এবং শুক্রবার 2টি অনুষ্ঠান হয় যার নাম সোমভারম এবং শুক্রবারম। এছাড়াও পক্ষ হিসেবে রয়েছে প্রদর্শম অনুষ্ঠান, তারপর মাসে যে মান্থলি ফেস্টিভ্যাল হয় সেখানে অমাবস্যার দিন অমাবস্যায় এবং পূর্ণিমার দিন পূর্ণমী রিচুয়ালস পালন হয়। প্রত্যেক শুক্রবার এই মন্দিরে মাতা পার্বতী দেবীকে যে কার্পগাম্বল নামে ডাকা হয় তেনাকে কুসুমালা পরিয়ে, যেটি টোটালি সোনার কয়েন দিয়ে তৈরি একটি মালা, সেটি পরিয়ে মায়ের আরাধনা করা হয়। এই মন্দিরের সবথেকে বড় ফেস্টিভ্যাল হলো ব্রহ্মোৎসবম, যেটি পুরো চেন্নাই না, পুরো তামিলনাড়ুর মানুষ ওই কয়েকটি দিন মানে 9 দিন এই অনুষ্ঠানটি পালন হয়। সো ওই 9টা দিন বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে একটি মেলা সৃষ্টি করেন। আর এই মেলাটি মূলত মার্চ থেকে এপ্রিল মাসের যে কোনো মাঝামাঝি সময় হয়ে থাকে। এখনও পর্যন্ত এই মেলাটা অনুষ্ঠিত হয়নি, তো খুব সম্ভবত পরের মাসেই এই মেলাটি চালু হতে পারে।
সামনেই এই যে জলাশয়টি রয়েছে এটি মহাদেবকে উৎসর্গ করা রয়েছে। সো কিছুদিন পরে এখানকার সব থেকে বড়ো ফেস্টিভ্যাল ব্রহ্মোৎসবম অনুষ্ঠান হবে। সো সেই কারণের জন্য আপাতত সাধারণ মানুষের জন্য এটি টোটালি প্রহিবিটেড। মন্দির পরিসরের সামনে হওয়ায় এই পুকুরটি আশেপাশের পরিবেশটা এতটাই শান্ত যে মনে হয় এখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই। এখন আমি মন্দির থেকে বেরিয়ে পড়েছি, মেন গেটের নিচে দাঁড়িয়ে রয়েছি। বেরোনোর পথে দেখলাম প্রসাদ দিচ্ছে, তো প্রসাদটা খেয়ে দিয়ে হাত ধুয়ে বেরিয়ে পড়বো, কারণ সেখান থেকে অনেকটা রাস্তা যেতে হবে, প্রায় আধা ঘন্টা যেতে হবে আমার। সো গাইস, ফাইনালি আমি বেরিয়ে পড়েছি মন্দির থেকে, আর মন্দিরের প্রসাদটা এত সুন্দর লাগছিলো তো আমি আবার চলে গিয়ে একটা বাটি নিয়ে চলে আসছি, খেয়ে আমি জাস্ট বেরোলাম। ফ্রেন্ডস, তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করো, কমেন্টস করে জানিও, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তো তারা সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন ওটাও প্রেস করে দিও, যাতে আমার পরের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। সো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।